আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য কখনো সখনো ভোরবেলা উঠে পড়ি কিন্তু স্টেশন চত্বরে আসলেই বোঝা যায় প্রতিনিয়ত রোজই ভোরবেলা কিছু মানুষ উঠছে বেঁচে থাকার তাগিতে ওয়ান রাধে রাধে রাম রাম সকাল থেকে আর ব্লকটা শুরু করা হয়নি আসলে এত তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো কালকে রাত্রিবেলায় ঠিক হলো কি আজকে বাড়িতে যাবো তো সেই জন্য সকাল থেকে প্যাক ট্যাক হয়ে একদম বেরিয়ে গেছি তো সেখানকার কাছে টিকিট কাটতে চলো ব্লগটা শুরু করা যাক হোক তোমার আজকের ব্লগটা খুব খুব এনজয় করবে আর এই যে চলে এসেছে ঠিক কি ট্রেনে ওঠার আগে ভেবেছিলাম আজকে একটু ভালো করে ট্রেনের মধ্যে ঘুমিয়ে যাব কারণ ভোর ভোর উঠতে হয়েছে তো বা ট্রেনে উঠে ঘুমোনোর মতো পরিস্থিতি ছিল না তো দু ফোটাও চোখের পাতাকে এক করতে পারিনি যাকে বলে কি হয়েছে সেটা তোমাদের অন্য কোনো একটা ব্লগে বলবো আর এখন নেমে গেছি খড়গপুরে এবারে ট্রেন ধরবো ট্রেন ধরে আমি বালিচোক যাব দেন বালিচোক স্টেশনে নামবো তো চলো বালি চোখ থেকে নেমেও গেছি আর এবারে যাব বাস ধরতে দেন বাড়ি বাড়ি যাই তোমাদের সাথে কথা বলছি এক্ষুনি জাস্ট বাড়িতে এলাম এখন তোমার বারোটা মতো বেজেই গেছে তবু বাসটাতে এলাম বলে একটুখানি তাড়াতাড়ি ঢুকতে পারলাম যদি টেকারটাই আসতাম আগের বারের মতো তখন আরও বেশি দেরি হতো আর নামলাম একটুখানি দূরে নেমে ওই মায়ের ভ্যাকসিনের জন্য কথা বললাম তো এই ওখানেও আসানো সরু আমরা কথা বলেছিলাম তো ওখানেরও দুটো তিনটে দোকান একই কথা বলেছিল যে ডক্টর যে ভ্যাকসিনটা লিখে নিয়েছে সেই ভ্যাকসিনটা এখন আসা বন্ধ হয়ে গেছে মানে নাম পাল্টে অন্য ভ্যাকসিন হয়ে গেছে তো এখানেও সেম কথাই বলেছে তো আজকে ভাবছি আমিও নিয়ে নেব আর আজকে মা বাবাকেও দিয়ে দেবো সুশান্ত তো এখন ওখানে আছে সুশান্ত এখন নেবে না তো তারপরে ডোজ পূর্ণ করে নিলে তো হয়েই গেল সো আজ থেকেই চালু করে নেবো ভাবছি আজকে এই ভ্যাকসিনটা দিতে চলে যাব আর আমি এখন এবার একটু ফ্রেশ ট্রেশ হই খাই সকাল থেকে কিছু খাইনি এখন বাজে সাড়ে বারোটা এতক্ষণে খাচ্ছি এই যে মা এখানে মেখেছে তাও বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি আমি বাঁধাকপি খাবো কাঁচা তেল পুঁজি কিছু হ্যাঁ কেমন আছো মা ভালো আছি বিড়ালের জন্য চিন্তা তারপরে আবার ভ্যাকসিন নিতে হবে আজকে বিকালে আবার ভ্যাকসিন নিতে যেতে হবে হ্যাঁ আমি আজকে আসার সময় কথা বলে এসেছি আজকে ভ্যাকসিন নিতে যাব চলো তাড়াতাড়ি খাওয়া আমার তো খিদে পাচ্ছে আমি কথা টথাও বলতে পারছি না রে বাবা মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয় তো সেই জন্যে মায়ের আজ থেকেই একটু চাপ আছে তো আমি বললাম আমি তাহলে সবজি টবজিগুলো কেটে দিচ্ছি তো ওল্ড আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে সেই জন্যে আমি সবজিগুলো কাটছি আর বাবা বসেছিলো তো বাবার সাথে কথা বলছি মায়ের সাথেও কথা বলছিলাম আর বিড়ালি কালকে কী হয়েছে জানো তো কালকে মা বিড়ালকে ঘরে ঢুকতে যায়নি তো অন্য পাড়ার একটা বিড়াল এসে বিড়ালির চোখে টোখে পুরো কামড়ে দিয়ে চলে গেছিলো তো তারপরে মা বাবা দুজনে মিলে আবার পশু চিকিৎসালয়ে নিয়ে যেয়ে বিড়ালির চিকিৎসা করিয়ে এনেছে ওষুধ টষুধ বিড়ালকে মাখিয়েছে খাইয়েছে এখন মোটামুটি ঠিকঠাকই আছে চোখটা হাগের থেকে চাইতে পারছে হালকা হালকা করে বাট একটুখানি ভয়ে ভয়ে আছে তো ও এখন ওই জন্য সবসময় ঘুমোচ্ছে তো এখানে এই যে মা চিংড়ি মাছ ভেজেও নিল আর ওলকফিয়ার আলুটাকে কেটে দিয়েছিলাম তো এই দিয়ে তরকারি হয়ে যাবে আর তারপরে আমাদের বছরে বাঙালিদের সব থেকে মাছ অ্যাওয়টের দিন হচ্ছে পিঠে পুলির দিন তো আমাদের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিন পিঠে হয় সেই জন্যে খাওয়া দাওয়া করে মা এখন চলে এসেছে নারকেলটা ভাঙতে যদিও বা আমাদের গাছের নারকেল না কেনা নারকেলই এটা তো মা বলছে কীরকম করে নারকেল ভাঙতে হয় দেখ ভাঙার আগে জল দিয়ে নারকেলটা ভিজিয়ে ভাঙবি তাহলে নারকেলটা পুরো সমান ভাঙ কথা বলে এসেছিলাম ভ্যাকসিনের ব্যাপারে তো এখন যাচ্ছি এসে পরে আমি ঘুমিয়ে গেছিলাম খেয়ে রে এই জাস্ট উঠলাম উঠে ফ্রেশ হলাম আর এই চুড়িদারটা এখানেই ছিল তো এই চুড়িদারটাই পরে নিয়েছি এখন যাব ভ্যাকসিনের জন্য মা আর বাবাকে নিয়ে নেবে এখন ভ্যাকসিনটা আমি এখন নেবো না পরে নেবো কি করি দেখা যাক তো ব্যাস চলো সন্ধ্যাবেলা যাই এখন গেলাম আর চলে এলাম কি হয়েছে যেটা তোমাদেরকে বলবো বাট এখন আমি লক্ষ্মী পুজোর আলপনাটা দিচ্ছি আর মা এখন সন্ধেটা দিচ্ছে আমাদের যে লক্ষ্মী যেখানে বসে ঘরের পিতলের পাতা লক্ষ্মী আছে তো সেই লক্ষ্মী ঠাকুরকে সতেরোটা এরকম গোল গোল দাগ করে দিতে হয় তার মধ্যে বসে আর মা নারকেল ছাই তৈরি করছে তো এর যে গন্ধটা তো সেটা আর আলাদা করে বলার কিছু না আর আমার প্রায় আলপনা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে তো এইভাবেই আলপনাটা দিয়েছি দেখে জানিও কেমন লেগেছে যদিও বা আমার হাত অতটা পাকা পোক্ততো না যে অনেক অনেক ভালোভাবে দিতে পারবো তবুও যতটা চেষ্টা করেছি ততটাই দিয়েছি এই আর কি যা আর ভ্যাকসিন কি হয়েছে জানো তো আমি যে ডক্টরকে দেখেছিলাম সেই ডক্টর যেই ভ্যাকসিন বলেছিল সেটা এখানে পাওয়া যাচ্ছে না সুশান্তর কালকে আসার কথা আছে ওকে বলেছি ভ্যাকসিনটা আনতে আমি ওষুধ দোকানে কথাও বলে নিয়েছি ও আইস প্যাকের মধ্যে করে নিয়ে চলে আসবে তো বাবাকে এখন দিতে পারছি না মাকে যেহেতু কামড়েছিলো মাকে এখন দিচ্ছি তারপরে এখানে যেই ভ্যাকসিনটা পাওয়া গেছে সেটা আমি আসানসোলে যে কথা বলবো যদি বলে যে হ্যাঁ ওই ভ্যাকসিনটাও বাবাকে দেওয়া যাবে তাহলে বাবা নিয়ে নিচ্ছে আর যদি বলে না দেওয়া যাবে না অন্য ভ্যাকসিনই বাবাকে দিতে হবে তাহলে আমি আরেকবার আবার আসবো ওই আইস ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসবো ভ্যাকসিনটা তাহলে দেওয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর এখন তৈরি হচ্ছে কি পিঠে পুলি আমার মায়ের হাতের পিঠে লুচি পরোটা মা আমার যেরকম ভালো করতে পারে তো পিঠেও সেরকমই ভালো করে আর এই ডিজাইনটা তো ছোট থেকেই খেয়ে আসছি এই ডিজাইনের গুড় পিঠে আর ডাল পিঠে একটা মা করে সেটা ওই লম্বা লম্বা যেরকম নর্মাল মানুষ পিঠে করে সেরকমই হয় তো আজকে পিঠে খাবো পিঠে খেয়ে রাত্রিবেলা একটু ভাত টাত খেয়ে নেব ব্যাস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সকলে খুব খুব ভালো করে দিনটা কাটাও দেখা করছি নেক্সট ডে টিলেন টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট